এখন ভয় দেখাচ্ছে, কেমন ভয় আল্লাহ দেখাচ্ছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এখন ভয় পায় একটা মহামারীকে। সেই মহামারীর নাম কি? আরো জোরে কন। সেই মহামারীর নাম হলো করোনা। করোনাকে মানুষ এখন সকলেই ভয় পায়, ইহুদিও বই পায়, খ্রিস্টানও বই পায়, বুদ্ধ বই পায়, হিন্দু বই পায়, মুসলমানও বই পায়, জোরে কোন ঠিক কি না, মুনাফিকও বই পায়, সবাই বই পায়, কিন্তু আল্লাহ বলেন ইমানদার মুত্তাকি যারা তারা মহামারীকে বই পাবে না, বই পাবে আল্লাহকে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আমরা একমাত্র আল্লাহকে বই পাই, মহামারীকে ভয় পায় না। আল্লাহ বলেন আল্লাহর সাথে বাহাদুরি চলে না, কিন্তু পৃথিবীর সব রাজা বাদশারা এখন আল্লাহর সাথে বাহাদুরি করে, জোরে কোন ঠিক কি না, বাহাদুরি করে আল্লাহর সাথে। আল্লাহ বলে সামান্য একটু মহামারী পাঠাইলাম, এবার তুমি বাহাদুরি করো, এখন আর বাহাদুরি চলে না, ঘর থেকে বের হতে পারে না, ঘরের ভিতরে ঢুকছে মনে হয় যেন গর্তের ভিতরে ঢুকছে আর বের হয় না, জোরে কোন ঠিক কি না, করোনার সাথে মোকাবেলা আর করতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহ ইমানদার মুত্তাকি, তোমাকে আমি আল্লাহ ভয় দেখাবো, করোনা দিয়ে আমি আল্লাহ তোমাকে ভয় দেখাবো। এই ভোলার মানুষ, ইলিশা ফিরিঘাটের মানুষ, চর পেছনের মানুষ, আপনারা তো সর্বদাই সবসময় যুদ্ধের মধ্যে আছেন, অনেক সময় সাগরের মধ্যে ঢেউ ওঠে, অনেক সময় ঝড় তুফান আসে, আপনারা তো মোকাবেলা খুব করতে পারেন, ঝড় তুফানের মোকাবেলা করতে পারেন, কিন্তু অনেক জায়গা আছে যেখানে এমন নদী নাই, সাগর নাই, কোনো কিছু নাই, তারা তো এমন মোকাবেলার মধ্যে পড়ে না, জোরে কোন ঠিক কি না। ভাইরা রে আমার, আল্লাহ করোনা পাঠাইলেন, গোটা পৃথিবীটা আল্লাহ নিস্তব্ধ করে দিলেন, এখন মানুষ করোনাকে ভয় পায়, এমন ভয় পায়, এমন ভয় পায়, আল্লাহকে ভয় পায় না, করোনাকে ভয় পায়, ডাক্তার যা বলে তাই শুনে, জোরে কোন ঠিক কি না। ডাক্তার বলে ঘর থেকে বের হলে ঘরের ভিতরে ঢুকলে আবার হাত ধুইবা, ফাউ ধুইবা, মজুরে কোন ঠিক কি না, সেবলন লাগবা ঘরের মধ্যে, ঘরের মধ্যে সেবলন দিয়ে পানি দিয়ে সর্বদাই দুইবার তিনবার মুছবা, নতুবা তোমার ঘরের ভিতরে করোনা ঢুকতে পারে। ইসলাম বলছে করোনা কোনো সোয়াসুই রোগ নয়, কিন্তু গবেষণা যারা করে তারা বলে ইসলাম করোনা নাকি সোয়াসুই রোগ, যদি করোনা সোয়াসুই রোগ হতো আমার দেশে বহুত মানুষের করোনা হয়েছে, এখনো হচ্ছে, বিবির করোনা হয় তার স্বামী খেদমত করে, স্বামীর করোনা হয় বিবি খেদমত করে, বিবিকে করোনা ধরে না, জোরে বলেন কথা ঠিক না। কিন্তু এই পৃথিবী কার, আরো জোরে বলেন কার, আমি যে মসজিদের খতিব টঙ্গি বউ বাজার, আপনারা যারা ইস্তেমাতে যাবেন ওখানে গিয়ে আমার একটা ফোন করবেন, বউ বাজারে আমার মসজিদটা চারতলা, 4-5 হাজার লোক হয় জুমার নামাজে, আপনারা যাবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য সব ফ্রি, খাওয়া দাওয়া গোসল টোসল সব ফ্রি, আলহামদুলিল্লাহ কই দেন না, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, মার্চের 19 তারিখে বাংলাদেশে একজন লোক মারা গেল করোনায়, এই যে করোনায় ঢুকছে বাসার ভিতরে, এর চিন্তা হলো বাইরে নিয়ে আমার করোনা ঢুকবো, আজ পর্যন্ত ঘর থেকে বের হয় না, এমন মুসলমান বাংলাদেশে আছে ঘর থেকে বের হয় না। আচ্ছা, মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? মৃত্যু দেওয়ার মালিক হল আল্লাহ, তাদের চিন্তা চেতনা করোনা তাদেরকে নিয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু দুঃখের সাথে বলছি আমার দেশের কিছু মানুষ আছে তারা বলে আমরা করোনার মোকাবেলা করতে পারি, নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ, এরা করোনার মোকাবেলা করবে, যদি করোনার মোকাবেলা করতে পারো তাহলে এত বড় বড় সম্পদওয়ালা লোকগুলো বর্তাছে কেন, জোরে কর ঠিক কি না, এত বড় বড় নেতারা মরে কেন, বহুত বড় বড় নেতারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে করোনা আঙ্গাই। সুতরাং এই কথাটা হলো একটা সিরিকি কথা, করোনার মোকাবেলা তুমি করতে পারবা এটা সিরিকি কথা, জোরে কোন ঠিক না, করোনার মোকাবেলা তুমি করতে পারবা না, কিন্তু হ্যাঁ কোরআন বলে দিয়েছে তুমি করোনার মোকাবেলা করতে পারবা, তোমার হাতে আল্লাহ দুইটা হাতিয়ার দিয়েছে, এই দুইটা হাতিয়ার দ্বারা তুমি করোনার মোকাবেলা করতে পারবা, জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে ঈমান
কাছে সাহায্য চাও, কার কাছে? তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ দুইটা বলে দিছেন, একটা সাহায্য, একটা হলো সুবুর করবা, দুই নম্বর হলো নামাজে দাঁড়ায় যাইবা। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ তোমাকে সাহায্য করবে। নামাজ নাই, সুবুর নাই, করোনা থেকে বাঁচতে চাই, টাকার আমার অভাব নাই, যদি করোনা ঢুকে আমি চলে যাব মাদ্রাজে, চলে যাব সিঙ্গাপুরে, টাকার পাহাড় বানাইছো, তোমার চাইতে অনেক হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, বাংলাদেশের 10 জন দুনিয়া 1 জন দুনিয়ায় করোনায় মারা গেল, ডাক্তারকে শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে বলেছে, ডাক্তার তোর কত টাকা লাগবে? সব টাকা তোকে দিয়ে দিব। আমারে বাসা, আমারে বাসা, পত্রিকা পড়েন না কে মারা গেল জানেন আপনারা? বাংলাদেশের 10 জন দুনিয়া 1 জন মুরি মারা গেল। অর্থাৎ টাকা পয়সা আল্লাহর দেওয়া, টাকা পয়সা দেয়া দুনিয়াতে থাকা যায় না, টাকা পয়সা দিয়ে করোনার মোকাবেলা করা যায় না, টাকা পয়সা দেয়া কিছুই হয় না, সব কিছু দিছে কে? আল্লাহ। আরে জোরে বলেন, কে? আল্লাহ। যারাই কথা বলে করোনার মোকাবেলা আমরা করি, আমরা করতে পারি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। আরে জোরে কোন আমিন। আরেকটা কথা বলি আপনাদেরকে, এরপরে আবার চলে যাবো মূল আলোচনায়। আমাদের দেশটা ছোট দেশ, এই দেশ দারিদ্র দেশ, আমাদের দেশটা ছোট, ভ্যাকসিনে তো উন্নত ভ্যাকসিন নাই, চিকিৎসায় তো উন্নত চিকিৎসা নাই, আমেরিকায় এত পাওয়ারফুল ক্ষমতা, এত উন্নত রাষ্ট্র, ইউরোপে এত উন্নত রাষ্ট্র, আমার দেশের মানুষ ইউরোপে যায়, আমার দেশের মানুষ আমেরিকাতে যায়, আমেরিকা যায় ইউরোপে যায়, ভারত আমাদের দেশ থেকে অনেক উন্নত রাষ্ট্র, সব রাষ্ট্রগুলো আমার দেশ থেকে উন্নত, চীন আমার দেশ থেকে উন্নত, সর্বপ্রথম করোনা তো ধরা পড়লো চীনে, মজুর এখন ঠিক না, সেখানে লক্ষ লক্ষ লোক মারা যায়, আমার দেশের গবেষণারা, বিশ্বের গবেষকরা গবেষণা করে দেখেছে, বাংলাদেশটা হলো একটা বস্তির মতো, দেশটা অনেক ছোট কিন্তু মানুষ অনেক বেশি, মানুষ অনেক। এই দেশে যদি করোনা যায় তাহলে লক্ষ লক্ষ লোক মারা যাবে, তারা গবেষণা করে দেখেছে করোনা গেলে 10 লক্ষ লোক মারা যাবে, কত লক্ষ লোক? 10 লক্ষ লোক মারা যাবে, কিন্তু আমার দেশে কই হাজার মারা গেছে, 10 লক্ষ মারা যায় নাই আজকে পর্যন্ত গণনা, মাত্র 7,000 উপরে মারা গেছে। জোরে এখন ঠিক কিনা? আরে জোরে এখন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তারা গবেষণা করে একদিকে আর আল্লাহ গবেষণা করে আরেক দিকে, সুবহানাল্লাহ, কার তারা গবেষণা করে দেখি যে 10 লক্ষ লোক মারা যাবে, আল্লাহ কত তোমাদের গবেষণা বল, আমি আল্লাহ বাংলাদেশে করোনা পাঠাইলাম কিন্তু 10 লক্ষ লোক মরবে না, মাত্র মরবে 7,000, কয় হাজার? 7,000 লোক মারা গেল, 7,000 উর্ধে মারা গেছে। এখন প্রশ্ন হলো, করোনা আসলো, গবেষণা করলে এত লোক মারা যাবে কিন্তু এত লোক মারা যায় না কেন? কারণ কি জানেননি? কেন এত লোক মারা যায় না? ওলামা একরাম গবেষণা করে দেখেছি একটাই পথ, এই জন্য আল্লাহ তাআলা আমার দেশে করোনা যদিও পাঠাইছে মানুষ এত মারা যায় না, সেটা হলো এরশাদের আমলে গণনা ছিল 68,000 গ্রাম আছে বাংলাদেশে, কত হাজার? এরশাদের আমলে গণনা হলো 68,000 গ্রাম, কিন্তু এখন যদি গণনা করা হয় 68,000 না, আরো কয়েক হাজার বেড়ে যাবে, জোরে কর ঠিক কিনা? আর কয়েক হাজার বেড়ে যাবে, কিন্তু যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মধ্যে মসজিদ আছে, যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা করে মাদ্রাসা হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা হেফাজত করতেছে আমাদেরকে কাদের উসিলায়? আরে ঢাকা শহরকে বলা হয় মসজিদের নগরী, কিসের নগরী? ঢাকা শহরকে বলা হয় মসজিদের নগরী, প্রত্যেকটা গ্রামে গ্রামে মসজিদ আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা আছে, তোমার এই সোহেরান চোখ দ্বারা ধরবে না, তোমার একটা চোখ লাগবে বাতিনি চোখ, এই চোখ যদি তোমার চোখের মধ্যে কায়েম করতে চাও তোমাকে আমল করতে হবে, আমল করলে তুমি বাতিনি চোখ দ্বারা সবকিছু দেখতে পারবে। রাতের গভীরে অন্ধকারে 3টা বাজে 3:30 বাজে ঘুম থেকে উঠে তুমি আকাশের দিকে তাকাইবা, বাংলাদেশের যেই জায়গায় তুমি থাকো না কেন ওই জায়গার থেকে তুমি আকাশের দিকে তাকাইবা, তোমার যদি বাতিনি চোখের যদি পাওয়ার থাকে তাহলে তুমি দেখতে পারবা এই জমিনের আকাশের মধ্যে নূরের আলো চমকাইতাছে। এটা কিসের আলো? কোরআনের আলো। কোরআনের আলো কিভাবে? রাত 3টা বাজে 3:30 বাজে উঠে এই মাদ্রাসার বাচ্চাগুলো সারা বাংলাদেশের মাদ্রাসার হেস করা যে বাচ্চাগুলো লেখাপড়া করে নোরারি পড়ে, বাচ্চাগুলো ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, উস্তাদও তাহাজ্জুদের নামাজ আদায় করে, ছাত্ররাও তাহাজ্জুদের নামাজ আদায় করে, চোখের পানিগুলো ছেড়ে দেওয়া বলে প্রভু গো
এই করোনা থেকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। তুমি যারা যারা বলে করোনার মোকাবেলা করে এরা বুঝে না এদেরকে তুমি বুঝদান করো। চোখের পানিগুলো সাইরা সাইরা যখন তারা দোয়া করে আল্লাহর কাছে, এরপরে দোয়া করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কোরআন শরীফ নিয়ে বসে যায়। এই পৃথিবীর সবচাইতে মহাগ্রন্থ হলো আল কোরআন। এই কোরআন যার সাথে আছে তার ঘর জান্নাতি, সুবহানাল্লাহ। কর এই কোরআন যার সাথে আছে সে দামি, যার সাথে কোরআন নাই সে দামি হতে পারে না। এই যে বাচ্চাগুলো দামি হয়েছে কেন, তাদের সাথে কোরআন আছে, জোরে কোন ঠিক কিনা? আলে মোলামা দামি কেন, তাদের সাথে কোরআন আছে, তোমার সাথে কোরআন না এই জন্য তুমি দামি না। যাদের সাথে কোরআন আছে কোরআনের কারণে তারা দামি হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা এবার আসুন, এই বাচ্চাগুলো কান্নাকাটি করে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন কান্নাকাটি করে কোরআন শরীফ নিয়ে বসে, এদের চোখের পানি রুচি নাই, আল্লাহ করোনা থেকে আমাদেরকে হেফাজত করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ।